হ্যালো এভরিওয়ান, হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমি দুর্গাপূজার জন্য একটা লুক ক্রিয়েট করছি, আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুক, যেটা হচ্ছে আমি অষ্টমীর দিন করব। আর আমি আরও একটা লুক আপনাদেরকে দেখিয়েছি আমার পেজে, আপনারা চাইলে ওটাও চেক করতে পারেন। তো প্রথমেই আমি হচ্ছে অফ ক্যামেরায় আমার ব্রাউটা আর্ট করে নিলাম, তারপরে আমি হচ্ছে একটা নিভিয়ার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আর আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি মিল্কের, বাট ওটা আমার দেখাতে মনে নেই ভিডিওতে, যাই হোক। তারপরে আমি আমার যেখানে পিগমেন্টেশন আছে, যেই জায়গাগুলোতে হচ্ছে ডার্ক সার্কেল আছে চোখের নিচে, আমার নাকের উপরে হালকা পিগমেন্টেশন আছে, কপালের দু সাইডে পিগমেন্টেশন আছে, এই জিনিসগুলো হাইড করার জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করেছি। তারপরে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি, আর এটা অবশ্যই আলতো হাতে আপনাদের ব্লেন্ড করতে হবে, খুবই সফটভাবে। তারপরে হচ্ছে আমার হাইলাইটের এরিয়াগুলোতে, যেমন হচ্ছে চোখের নিচে, তারপর হচ্ছে আমার চিনে, এই জায়গাগুলোতে আমার স্কিন টোনের থেকে এক টোন দুই টোন ব্রাইট, দুই টোন ব্রাইট হবে এটা, এরকম একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, আর ফাউন্ডেশনটা মিলানির ছিল। তা এটা অ্যাপ্লাই করে আমি আস্তে আস্তে করে এই জায়গাগুলোতে ব্লেন্ড করছি। আমি একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এই জিনিসটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি না, আমি হচ্ছে আস্তে আস্তে করে একই জায়গায় ব্লেন্ড করার ট্রাই করছি। তারপরে আমি পাউডারে চলে গেলাম, পাউডারে আমি হচ্ছে কি ইউজ করলাম, আরসিএম এর একটা পাউডার আর ছিল টেকনিকের পাউডার, ওই দুটো মিক্সড করে আমি অ্যাপ্লাই করেছি। আর অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই আপনার চোখের নিচে যে লাইনগুলো ক্রিয়েট হয়, যেমন স্মাইল লাইন আছে চোখের নিচে, কিছু লাইন ক্রিয়েট হয়, ওইটাকে ব্লেন্ড করে পাউডারটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাইয়ের পরে আমি পাউডার অ্যাপ্লাইয়ের পরে আমি হচ্ছে কন্ট্রোলে চলে যাই, আর আমি এখানে W7 এর কন্ট্রোল ইউজ করেছি, আপনারা দেখেছেনই, আমি দেখিয়েছি ভিডিওতে, এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি। যেখানে যেখানে আমরা কন্ট্রোল অ্যাপ্লাই করি, কপালে, তারপর হচ্ছে গালে, এইসব জায়গায়, আর আমার নোজটা কন্ট্রোল করতে একটু সময় লাগে আমার। এখন হচ্ছে আপনাদের উপরে, আপনার নাক যদি বেশি একটু ছড়ানো থাকে, ওই হিসেবে আপনি আপনাকে কন্ট্রোল অ্যাপ্লাই করতে হবে। নিচের সাইডটা বেশি মোটা হলে ওই দিকটাতে বেশি অ্যাপ্লাই করে উপরের দিকটা কম অ্যাপ্লাই করতে হবে, এরকম সবাই যে টেনে সব সমান করে আমি সোজা করে দিয়ে গেলাম এরকম না। কিন্তু যদি আপনার যে জায়গাটা সরু সেইখানে যদি আপনি কন্ট্রোল আরও বেশি করে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে অত ভালো লাগে না, মানে বাজে লাগবে দেখতে। তারপরে আমি হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করেছি, ব্লাশটা হচ্ছে ওফরার ছিল। ব্লাশের পরে আমি আমার বেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আইলুকে চলে যাই। আইলুকে আমি হচ্ছে আজকে হুডার একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, পুরোটাই আমি এটা দিয়ে করেছি। প্রথমে হচ্ছে আমি একটা লাইট ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি, এটা পিচও বলা যায়, একটু পিঙ্কিশ ভাব আছে। তারপরে আমি হচ্ছে একটা রোজ গোল্ড কালার অ্যাপ্লাই করেছি, আর ইনার কর্নারে যেটা আমি অ্যাপ্লাই করেছি এটা ছিল আই ম্যাজিকের একটা লুজ পিগমেন্ট। তো আমার যে আমি রোজ গোল্ডটা অ্যাপ্লাই করেছি এটা একটু রেড রেড লাগছিল আমার কাছে, তো আমি লুজ পিগমেন্টটা পুরো চোখে হালকা করে ওটার উপর দিয়েও ব্লেন্ড করে দিয়েছি। আর আমার লাইনারের যে জায়গাটা যেখানে আমরা লাইনার অ্যাপ্লাই করি, ওখানে আমি লাইনার অ্যাপ্লাই না করে একটা ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করেছি। তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনে ব্রাউন, হচ্ছে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন মিক্স করে অ্যাপ্লাই করেছি, আর হচ্ছে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। আর আমি আজকেও ল্যাশ অ্যাপ্লাই করিনি, যদি চান আপনারা ল্যাশ অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে আমি লিপসে চলে যাই, লিপসের ক্ষেত্রে হচ্ছে আমি একটা ডার্ক কন্ট্রোর শেড অ্যাপ্লাই করেছি লাইনারের, লিপ লাইনারের হিসেবে। তারপরে হচ্ছে আমি একটা অরেঞ্জি একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি আমার ঠোঁটের মাঝখানটাতে, তারপরে হালকা এটার সাথে আমি হালকা পিঙ্কও অ্যাড করেছি যেটা আমি ভিডিওতে দেখাইনি। তো এই মোটামুটি লুক কিন্তু আমার কমপ্লিট। আমি হচ্ছে তারপরে অফ ক্যামেরায় একটু আমার আমি কি ধরনের অর্নামেন্টস পরবো ওটা একটু খুঁজে টুজে পরলাম একটা, তারপরে হচ্ছে আমি টিপ অ্যাপ্লাই করলাম যেটা আপনারা এখনই দেখতে পারবেন, ম্যাজিক। যাই হোক, এই যে আমার লুক কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে অষ্টমীর দিন যেভাবে লুক করব ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, হোপ আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।